প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির একটা জমজমাট রেস্টুরেন্ট স্টাইল রান্না। এখানে কিন্তু আমি কোনো স্পেশাল মশলাই ব্যবহার করিনি, কিন্তু এইরকমই হবে, বাসাতেই আপনি তৈরি করে ফেলতে পারবেন আমার রেসিপি অনুযায়ী রেস্টুরেন্ট স্বাদে দেশি মুরগির রান্না। তাহলে আসুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। রান্নার জন্য আমি নিয়েছি 1 কিলো পরিমাণ দেশি মুরগি। দেশি মুরগি মানে এটা বাইরে যারা আছেন তারা চিনবেন যে শক্ত বা হার্ড মুরগি নামে এটা পরিচিত। তবে বাসাতে আপনারা দেশি মুরগি, কক অথবা ফার্মের ব্রয়লার দিয়েও কিন্তু রান্নাটা তৈরি করতে পারবেন। প্যানে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সরষার তেল, আর তার মধ্যেই দিয়ে দিলাম মুরগির মাংসগুলি, ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব সামান্য কিছুটা মশলা, 1 চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতোই হলুদ দিয়েছি। ভালোভাবে এখন এই 5-6 মিনিটের মতো হাই হিটে এই তেলের মধ্যেই মাংসটা ভেজে নেব। কিছুক্ষণের মধ্যে মাংস থেকে যে পানিটা বার হয়ে গেছে এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই তো পানিটা শুকিয়ে গেল, তেল থেকে আমি মাংসগুলি এখন তুলে রাখছি। এই তেলের মধ্যে দেবো কিছু গরম মশলা, দিয়েছি 1টা স্টার আনিস, দিয়েছি 2টা তেজপাতা, 1টা বড় এলাচ আর 10-12টার মতো এটা কালো গোলমরিচ, আর দিয়েছি 3-4টার মতো এলাচ একটু ফেড়ে, আর 7-8টার মতো লবঙ্গ, আর 1টা দারচিনি 2 টুকরা করে দিলাম। সামান্য কিছুক্ষণ তেলের মধ্যে গরম মশলা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজ আমি দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে দিয়েছি মুঠো ভর্তি করে প্রায় 8-9টা রসুন কোয়া আমি একটু মোটা মোটা টুকরা করে নিয়েছি, আর দিয়েছি 2টা পাকা টমেটো। এটাই এখন একটু ভেজে নেব, ভেজে নেব মানে একটু নাড়াচাড়া করব মিনিট 2-এর মতো। পেঁয়াজটি একটু নরম হয়ে আসছে, এখন আরও কিছু মশলা দেব। প্রথমে দিয়েছি 1 চা চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া হবে, 3 চা চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে অবশ্যই আপনারা ফ্রেশ আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন, তাহলে মুরগি রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হবে। আর মশলার মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণ এটা লাল মরিচের গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ এটা পাপরিকা গুঁড়া, এটা রং হবে কিন্তু এটা ঝাল নাই। আর দিয়েছি একটু ক্র্যাশ করে নিয়েছিলাম আমি এটা ধনে গুঁড়া 1 চা চামচের মতো দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণে এটা জিরা গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে মিডিয়াম হিটে মশলাটা একটু ভুনে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে মশলার ভেতরে। টমেটোগুলি তো একদমই গলে গেছে অলরেডি, আর এখন কিছু দিয়ে দিলাম পানি 1/2 কাপের মতো। এই পানিতে এখন কিছুক্ষণ মশলাটা ভুনে নিচ্ছি, পানিটা সম্পূর্ণ শুকায়নি। এই মশলাটাই এখন আমি তুলে রাখছি, এটা তুলে নিলাম প্রেশার কুকারে, আমি কুকারে রান্নাটা করব। পানিটা একটু কম, আমি আর কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সামান্য কিছুটা 1/2 কাপের মতো। এটা কিন্তু একদমই কুকারের উপর নির্ভর করছে, আপনাদের কুকার যতটুকু পরিমাণ পানিটা দিতে হবে সেই পরিমাণই পানিটা দিবেন। আমি এখন প্রেশার কুকারটা চুলায় উঠিয়ে দিলাম, এটা আমি 1টা সিটি পর্যন্ত, 1টা সিটি মানে কি ব্যান্ডগুলি উঠে গিয়েছে, এখানে আমার মোটামুটি আমি 5 মিনিটের মতো প্রেশার কুকারে রান্না করলাম। মশলাটা এখন অনেকটা একেবারে নরম হয়ে গলে গেছে। এখন এই কুকারের মধ্যে যে আগে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা সব দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটা একটু এই মশলার মধ্যে মুরগির মাংসটা মাখিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করব এই মশলার ভেতরে চুলাতে মিডিয়াম হিটে। আমি নেড়ে চেড়ে রান্না করছি যাতে নিচে লেগে না যায়, আমি মোটামুটি 5-6 মিনিটের মতো রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পর এই যে এটা শুকনা কসুরি মেথি, এই মেথিটা আমি একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচের মতো আমি দিয়েছি। তবে কসুরি মেথি যদি না পান তাহলে এটা বাদই দিবেন, এর বদলে আপনারা কিন্তু একটু ধনে পাতা খুব কুচি কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন। এখন এই মশলার মধ্যে কুকারে এই মুরগি আবার রান্না করতে হবে। মুরগি তো শুধুমাত্র এটা দেশি মুরগি, একটু শক্ত মুরগি, আমি দিয়েছি এখানে 2 কাপ পরিমাণ নর্মাল পানি। মুরগির মাংসে কিছুটা তো ঝোল রাখবো, সেই অনুযায়ী পানিটা দিয়েছি, আপনারাও দেবেন। আর পানিটা এখন ওই মুরগি বরাবর রেখেছি, এখন এটা এখন কুকারে রান্না শুরু করব। তবে কুকারে রান্না শুরুর আগে দিয়ে দিলাম 2টা শুকনা লাল মরিচ,
এতে রান্নায় শুকনো মরিচের একটা সুগন্ধ হবে। আপনাদের এটাও আপনাদের কুকারের উপর নির্ভর করছে, একটা সিটি বা দুটা সিটিতেই রান্না হয়ে যেতে পারে। আমি কিন্তু এখানে রান্না করেছি, আমারটা সিটি হয় না, এটা নতুন ধরনের কুকার, সিটি হয় না, শব্দ হতে থাকে, আর এই যে ব্যানটা উপরে উঠে আছে মানে এটা প্রেশার হচ্ছে ভেতরে। আমি রান্না করেছি মোটামুটি 10 মিনিটের মতো। এই যে লিডটা খুললে এই হলো আমার মাংস রান্না। এই রান্না রেস্টুরেন্টের রান্নাকেও কিন্তু হার মানাবে। মাংস একদমই সেদ্ধ হয়েছে ভালোভাবে, একদম গলে যায়নি বা শক্ত, একেবারে শক্ত হয়ে থাকেনি। আর ঝোলটা দেখেছেন কীরকম হয়েছে, মাংসের রঙটা দেখেছেন কীরকম হয়েছে। দেশি মুরগিতে একটু তেল থাকে, তেল যদিও আমি ফেলে দিয়েছিলাম, আর রান্না করেছি মাত্র কিন্তু 3 টেবিল চামচ দিয়ে। প্রেশার কুকারে এইভাবে যে রান্না করেছি তেলটাই কিন্তু সম্পূর্ণ ভেসে, আর স্বাদ সেটা বলে তো বোঝানো সম্ভব না। অবশ্যই করে দেখবেন আমার রেসিপি অনুযায়ী, সাধারণ মশলা দিয়ে তৈরি করেছি। কুকারে যদি না করেন সেক্ষেত্রে আপনার মশলা খুব ভালোভাবে ভুনে নিয়ে মুরগি তারপরে দিয়ে তারপরে পানি দিয়ে সেটা আপনারা করবেন কি, একটু মৃদু আছে বেশ কিছুক্ষণ ধরে, আধা ঘন্টা 45 মিনিট ধরে রান্না করবেন, মানে স্লো কুকিং করবেন, তাহলে রান্না এইরকমই হবে। বাসায় তৈরি করে ফেলুন এই শীতে তেলওয়ালা মুরগি দিয়ে, দেশি মুরগি দিয়ে রান্নাটা আরও জবরদস্ত হবে। তবে না পেলে তো অবশ্যই ব্রয়লার দিয়েও করতে পারেন। আশা করি রেসিপি পছন্দ হয়েছে, আর রেসিপি পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে। আমি হুমায়রা, আল্লাহ হাফেজ।